এখানে কলা পাতায় সার্ভ করা হচ্ছে, তাহলে তো জমেই যায়, তাই তো? পেছনেই রয়েছে কিন্তু সেই হোটেল যেখানে কিন্তু গুগল রেটিংটাও ঠিকঠাক দেখেছি। চলো এবার খেয়ে তোমাদের রিভিউ দেবো। আমি হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি কচি কলা পাতা। দেখো নামটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে, সুন্দরভাবে লেখা রয়েছে এখানে কিন্তু কচি কলা পাতা। আর এখানে কিন্তু লাইভ কিচেন রয়েছে। এখানে কিন্তু ফটাফট এখন গরম গরম রুটি হচ্ছে। এই যে দেখো ওটার কর্ণধার এখানে দেখা হয়ে গেছে। তো আপনি ভালো আছেন বলুন। আচ্ছা, তো কচি কলা পাতা রেস্টুরেন্ট আপনার কত দিন হয়ে গেল? 7-8 বছর হয়ে গেল। এখানে সব রকমই পাওয়া যায়, চাইনিজ, ইন্ডিয়ান রোল, মোগলাই আছে, কিন্তু বেঙ্গলি, এটা বেঙ্গলি স্পেশাল। আচ্ছা, মানে পাইস সিস্টেম নাকি থালি? থালি সিস্টেম আছে। এবার আলাকাটেও লোক নিতে পারে। 10-12 রকমের মাছ ডেলি, 10-12 রকমের মাছ ডেলি ইউজ হচ্ছে, তাই তো? আচ্ছা, তো চিকেন মাটন তো সবই আছে। চিকেন মাটন আছে। কখন পাবে মানুষ এখানে এসে? 11টা থেকে টাইমিং আছে, 11টা থেকে রাত্রি 10:30 ডেলি খোলা থাকছে। ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখায়, দেখো সিটিং এরিয়া তো অনেকটা রয়েছে, আর এখানে মেনুও রয়েছে। দেখো এখানে কিন্তু সব মেনু দেওয়া আছে, ভেজ থালি, ডিম থালি, সব রকম থালি, কত কিছু পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে চেঞ্জ হয় প্রাইস রেট যা আছে। আর এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছি কম্বো রয়েছে, দেখো অনেক রকম কম্বো এখানে রয়েছে, পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মানে সব রকম ধরনের কম্বো এখানে প্রাইসগুলো দেওয়া আছে। চিকেন, মাটন, কমপ্লিট, পাবদা, দেশি কাতলা, লোটে ঝুড়ি, মাচা চিংড়ি, ভেটকি। এটা হচ্ছে আমাদের স্পেশাল ভেজ থালি। কি কি থাকবে এর মধ্যে? থাকবে ভাত, ডাল, ভেজিটেবল, সবজি, যে কোনো একটা। আজকে আছে শুক্তো, আর হচ্ছে এঁচু, আলু ভাজি, দই চাটনি, ভেজ কমেডি। এটা হচ্ছে ভেজ থালি। এটা ভেজ থালি? হ্যাঁ। এটা কত? এটা হচ্ছে 130 টাকা। 130 টাকা ভেজ থালি। আচ্ছা, পরে যদি রাইস চাই সেটা কত পড়বে? এক্সট্রা 10 টাকা। 10 টাকা। আচ্ছা, তো তারপর নেক্সট কি আছে? এটা হচ্ছে ভেটকি মাছ। হ্যাঁ, এটা হচ্ছে ভেটকি মাছের থালিও হয়, এক্সট্রাও নিতে পারবে। কত আছে ভেটকি মাছ? এক্সট্রা হলে 200 টাকা, আর থালি হলে 270 টাকা। আচ্ছা, নেক্সট এটা পাবদা থালি। হ্যাঁ, এক্সট্রা নিলে 180 টাকা, আর থালি নিলে 240 টাকা। আচ্ছা, এটা মটন, এখানে আছে 270 টাকা থালি, আর এক্সট্রা নিলে 200 টাকা। এটা চিকেন থালি, চিকেন থালি নিলে আপনার 200 টাকা, আর এক্সট্রা নিলে 140 টাকা। মটন 2 পিস থাকবে, চিকেনও 2 পিস করে। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে কচু পাতা ভাপা চিংড়ি। এটা হচ্ছে কচু পাতা ভাপা চিংড়ি, আমাদের এখানে স্পেশাল ডিশ, 130 টাকা প্লেট। আচ্ছা, এটা হচ্ছে ইলিশ মাছ, একটা ইলিশ মাছ এখানে পড়বে, শুধু মাছের দাম পড়বে আমরা 350 টাকা, থালি পড়বে 400 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ট্যাংরা মাছ, ট্যাংরা আমাদের আজকে স্পেশাল অফার আছে, ট্যাংরা 170 টাকা। মানে ডেইলি একটা বেসিক একটা অফার থাকি আপনাদের এখানে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে মোরলা থালি, ছোট মাছ, মোরলা মাছ, এটা হচ্ছে 200 টাকা থালি। ঠিক আছে, এটা হচ্ছে দেশি কাতলা থালি, 200 টাকা, আর এমনি মাছ নিলে 130 টাকা। আচ্ছা, চিংড়ি মালাইকারি প্রন যেটা বলা হয়, এটা হচ্ছে পিস অনুযায়ী, মানে সাইজ অনুযায়ী থাকে, আজকে 3 পিসের আছে, এটা হচ্ছে 250 টাকা থালি। এটা হচ্ছে পমপ্লেট, 300 টাকা থালি। এটা ঝুড়ি আলু ভাজা 40 রুপিস, এটা লোটে ঝুড়ি 100 রুপিস, আর এটা হচ্ছে মোচা চিংড়ি 80 টাকা। গরম গরম ভেজে দিয়েছে, কতটা বড় দেখো। তার সাথে কাসুন্দি রয়েছে, পেঁয়াজ রয়েছে। চলো ফিশ ফ্রাইটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এই দেখো কতটা ফ্রেশ, আর ধোয়া বেরোচ্ছে, দেখো এত সুন্দর লাগছে, গরম গরম পিওর ভেটকি, তাই তো? আচ্ছা, মুন্দি দিয়ে ডিপ করে বাইট নেওয়া যাক। ওপরটা একটু ক্রিসপি, মাছটা পুরো ফ্রেশ, কাসুন্দি দিয়ে দুর্দান্ত লাগছে। ক্রিসপি মাছ, স্ন্যাক্স আইটেম সব পেয়ে যাবে, মোগলাই, চাউমিন, সব কিছু তোমরা পেয়ে যাবে। এবার রাইস দেখো, ছুটছুড়ে রাইস, পুরো লং গ্রেন রাইস দিয়েছে, এখানে গরম গরম পাঁপড় রয়েছে। চলো ফটাফট সব নামি, এটা এটা নিয়ে
আলু ভাজা, এরকম আলু ভাজা বেশ খেতে ভালোই লাগে। দেখো খুব সুন্দর আলু ভাজা, সব জায়গায় কিন্তু এরকম আলু ভাজা দেওয়া হয় না, কিন্তু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দেওয়া হয়, আবার কেউ দিয়েছে, কিন্তু আমার এটা বেশ ভালো লাগে। কপালি ফুটো আছে, লমিয়ন রাইসের সাথে ডাল আলু ভাজা, দারুণ লাগছে। অনেক পায়েস তুলে খেয়েছি, কিন্তু এত সুন্দর গ্রেভি কোনোটাই মানে আমার দেখা করেনি। এখানে কিন্তু শুক্তোর অনেক কিছু দেওয়া আছে, যেরকমটা হয় পেঁপেও দেওয়া আছে, কত বছরের পেঁপে, আলু রয়েছে, তাহলে একটু আলু নিয়ে বড়ি দেখো, এই যে এই সাইজের বড়ি রয়েছে, বড়ি দিয়ে কিছু আলু দিয়ে শুক্তোটা ট্রাই করা যাক। যেরকমটা হয় ঘরোয়া স্বাদ সেরকম। এঁচোর রয়েছে দেখো, আলু দিয়ে সুন্দর একটা তরকারি। এঁচোর চিনি আবার কেরা পছন্দ করে, সবাই ভালো লাগে, বেশ রসালো কষালো হয়েছে, লুকসটা খুব সুন্দর লাগছে। স্পাইসি স্পাইসি, আমরা এঁচোরকে একটু কুচি পাঠাও। আর এখানে কিন্তু কচু পাপা চিংড়ি রয়েছে, দেখো চিংড়ি মাছ তো অনেক রয়েছে, আমি অল্প করে নিয়েছি, তোমরা অনেকটাই পেয়ে যাবে। খেয়েছিলাম সে ক্যান্টিনে, আর খাচ্ছি এখন এখানে কচি কলা পাতায়। অল্প একটু কচু ভাপা চিংড়ি নিয়ে নিই, গ্রেভিটাও বেশ ভালো, স্টেকচারটা খুব সুন্দর লাগছে, সর্ষের একটা ব্যাপার রয়েছে, ঝাঁঝালোর ব্যাপার, গন্ধটা খুব ভালো। চলো একটা বাইট নেওয়া যাক, অনবদ্য লাগছে, অনবদ্য। এনাদের একটা ভালো একটা ডিশ দেখেছি, যেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এটা রয়েছে লোটে ঝুড়ি। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, লোটে মাছ কার না ভালো লাগে বলে, আমার তো খুব ভালো লাগে। চলো একটু লোটে ঝুড়ি দিয়ে ট্রাই করা যাক, সব কিছু অল্প অল্প করে নিচ্ছি, একটু ভাতটা মেখে লোটে ঝুড়ি দিয়ে। আনকমন ডিশ কচি কলা পাতা, অসাধারণ। লোটে ঝুড়িটাও দারুণ লাগছে, স্পাইসি স্পাইসি, একটু কড়া কড়া টাইপের, দুর্দান্ত। তোমরা এসে অবশ্যই এই আইটেমটা ট্রাই করো। মোচা চিংড়ি, চিংড়ি মাছ তো রয়েছেই দেখো, অনেকটা চিংড়ি রয়েছে, ভেতরে ঢুকে ঢুকে চিংড়ি রয়েছে, মোচাও রয়েছে, নারকেলও দেওয়া হয়েছে। চলো একটু মোচা চিংড়ির চিংড়ি মাছটা নিয়ে খাওয়া যাক। বেশ ভালো চিংড়ি মাছ। মোচা চিংড়িটা আমি 10-এর মধ্যে 9 তো দেবই। এখানে কিন্তু চিংড়ি মালাইকারি আছে দেখো, এই যে চিংড়িগুলো বেশ বড় বড় সাইজের, দেখতেই পাচ্ছ খুব বড় বড় সাইজের চিংড়ি রয়েছে। এক পিস চিংড়ি, হালকা একটু গ্রেভি নিয়ে, গ্রেভিটা দেখো সর্ষে দেওয়া, মালাই চিংড়ি, মালাই তো থাকবেই চিংড়ির মালাইকারিতে। চলো একটু গ্রেভি দিয়ে, চিংড়ি মাছটাও বেশ বড় সাইজের কিন্তু, এই দেখো কাঠি দিলে বেশ বড় লাগতো, কিন্তু কাঠি দিলাতে এই বলে বুঝতে পারছো না, বেশ বড় সাইজের। চলো একটু চিংড়িটা ভালো করে ছাড়িয়ে দিই, দেখো চিংড়িটা বেশ ভালো বড় সাইজের রয়েছে। গ্রেভিটা খাওয়া যাক ফার্স্টে, এটা মালাইয়ের স্বাদ আছে, দারুণ লাগছে, চিংড়ি মাছ ভালো সফট ফ্রেশ রয়েছে। এরকম চিংড়ি আমি খুব কম জায়গায় খেয়েছি, মাটন তোমরা পেয়ে যাবে 2 পিস দেখো, ভালো ভালো পিস দেখো, বড় বড় সাইজের কিন্তু পিস, পেস দেখো তেল ঝরে ঝরে পড়ছে, বেশ মশলাদার, খুব ভালো লাগছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে। এখানে 3 পিস রয়েছে। চলো এখানে আলু রয়েছে দেখো, সব জায়গায় কিন্তু আলু দেওয়া হয় না, এখানে আলু পেয়েছি। চলো একটা মাটন নিয়ে কড়াইতে সার্ভ করেছে, খাওয়া রুচিটাই বেড়ে যায় তো, খুব ভালো লাগছে, গ্রেভিটাও খুব সুন্দর। মাটনটা কিন্তু দেখো খুবই সফট হয়েছে, আমি এক হাত দিয়েছি দেখো, এতটা সফট হয়েছে, ভালো লাগছে। চলো একটু কামনে বাইট নিয়ে যাক, খুব সুন্দর, খুব সফট হয়েছে, ফ্রেশ, রসানো কষানো একটা ব্যাপার, একটা ঝাঁঝালো ব্যাপার রয়েছে, দারুণ লাগছে। চলো একটা বাইট নিয়ে যাক, মাটন দিয়ে একটু গ্রেভি দিয়ে, একটু স্পাইসি আছে, ফাটাফাটি মাটনটা, ফাটাফাটি হয়েছে, তোমরা এসে মাটনটা ট্রাই করো, এরকম ফ্রেশ, এরকম সফট মাটন সব জায়গায় পাওয়া যায় না। এখানে কিন্তু কম্বো, দারুণ দারুণ কম্বো পাওয়া যাচ্ছে, আমি কিন্তু নিয়ে নিয়েছি 1 রুপিস মাটন কষা আর পোলাও, পোলাওটা দেখতে যা ভালো লাগছে, গন্ধ অর্ধেক পেট ভরে যাচ্ছে, এত সুন্দর বাসন্তি পোলাও, গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়েছে। ফার্স্টে একটা বাইট নেওয়া যাক,
পোলাওটা এখন সব জায়গায় ট্রেন্ডিংয়ে চলছে, কিন্তু এই পোলাওটা অসাধারণ লাগছে আমার। ব্যালেন্স রয়েছে, মিষ্টি ফ্লেভার রয়েছে, দারুণ লাগছে শুধু পোলাওটা। চলো একটু মাটন কষা দেখো, থল থল একদম মাটন রয়েছে দু পিস, এই এক পিস রয়েছে, এই এক পিস রয়েছে, দেখো পিসগুলো জাস্ট দেখো এত সুন্দর। একটা বাইট নেওয়া যাক, খুব সফট হয়েছে, পুরো মাখামাখি ব্যাপার, মাটনটা অসাধারণ। একটা তেলের পিস পেয়েছি আমি, একটু মাটন দিয়ে একটু গ্রেভি দিয়ে পোলাও, একটা কথাই বলবো, এনাদের এই কচি কলা পাতায় হাত চেটে খাওয়ার মতো খাবার পেতে হলে আসতেই হবে। এটা সাইড করে দিয়ে পরে বসে আরামসে খাবো। এখানে কিন্তু চাটনিও রয়েছে, একটু পাঁপড় দিয়ে আর চাটনি, চাটনিটা টিপ করে, চাটনিটাও খুব সুন্দর খেতে, যেরকমটা হয় চাটনির। আর এখানে কিন্তু টক দই দিয়েছে, টক দই রয়েছে, টক দই একটু চামচ দিয়ে খাওয়া যাক। সব কিছু খাওয়া ফ্রেশ, বিকালে স্ন্যাক্স আইটেমও পাওয়া যায় এখানে, যেটা রেডি হচ্ছে। আর এখানকার লোকেশন মানে জিপিএস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে চলে আসতে পারো। আমিও বলে দিই একবার, পিসিএন অ্যাভিনিউ, ঠিক আছে, তালতলা ক্রসিং, মানে এই জিমি গেস্ট হাউসের ঠিক নিচেই রয়েছে এনাদের এই হোটেল কচি কলা পাতা, ঠিক আছে। নামটা যেমন সুন্দর, এখানকার খাওয়া দাওয়া তাই মানে ততটাই সুন্দর, খুব সুন্দর খাওয়া দাওয়া, এসে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো বাই বাই, দেখা হচ্ছে নতুন করে ভালো ভিডিওতে।